নতুনত্বরে শেষবারের মেট্রিক পরীক্ষা, প্রথমবারলৈ মেট্রিকত ওএমআর শীটর ব্যবস্থা, চারিটা বিষয়ত পরীক্ষার্থীয়ে ব্যবহার করব লাগিব ওএমআর শীট। কেতবোর নতুনত্বরে রাষ্ট্রীয় শিক্ষানীতির আধারত কাইলৈর পৰা আরম্ভ হব মেট্রিক পরীক্ষা। 4 মার্চলৈ চলিবলগীয়া এই পরীক্ষাত রাজ্যের 913টা পরীক্ষা কেন্দ্রত অবতীর্ণ হব 4,27,922 পরীক্ষার্থী। এইবার অবতীর্ণ হব 4,25,966 জন, তার ভিতর 1,90,957 জন হয়েছে মেল, আর ফিমেল হব 2,34,999, তার মানে প্রায় 44,000 ক্যান্ডিডেট এবার ফিমেল বেশি আছে। এবার প্রথমবারের কারণে পরীক্ষার্থীসকলের বাবে মেট্রিকত এইবার করা হয়েছে ওএমআর শীটর ব্যবস্থা। গণিত, বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান আর সমাজ বিজ্ঞান, এই চারিটা বিষয়ত 45টাকৈ থাকিব 1 নম্বরের প্রশ্ন। অন্য এখন উত্তর বহীত লিখিব লাগিব আন 45 নম্বরের প্রশ্ন। এবার এবার ক্ষেত্রে নতুনত্ব হল কি, আমার চারিটা বিষয় ইংলিশ, জেনারেল ম্যাথমেটিক্স, জেনারেল সায়েন্স আর সোশ্যাল সায়েন্স, এই চারিটা বিষয় আমার ওএমআর হব। গতি এই কুয়েশন পেপার খিত কি হব, 50% অবজেক্টিভ আর 50% ডেসক্রিপটিভ। ওএমআর শীটত 45 মার্কস আর 45 মার্কস থাকিব ডেসক্রিপটিভ যখন বহিত আনসার করব লাগিব। গতি এখানে সকল আমি সম্পূর্ণ করছো, গতি সকল সেন্টারে সকল বস্তুখিন সংগ্রহ করার তথ্য আমাকে জানাইছে। গতি ভাবি সকল প্রচেষ্টাত অহা কালের পর সুকলমে পরীক্ষা আরম্ভ হব। প্রশ্ন কাকত ভাইরেল বা প্রশ্ন কাকত ফাদিল হওয়া ঘটনা বারে বারে সংঘটিত হওয়ার বাবে এইবার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে মাধ্যমিক শিক্ষা পরিষদে, যার বাবে এইবার কেন্দ্রত মোবাইল ব্যবহার করিলে পরীক্ষার্থীজনে নিলম্বন হব লাগিব 3 বছরের বাবে। তারপরে প্রশ্ন কাকতর টোপোলা থানার সলনি সিলপেক কার্টুনত খোলা হব পরীক্ষা কেন্দ্রত। আমার এবার হয়েছে কি, শিফট ওয়াইজ আমি প্যাক করেছো, তার মানে আগতে কি হয়েছে সিল প্যাকেট বিলাক থানাত চেক করে চাইছিল কিমানটা প্যাকেট পালো কিমানটা ঠিকে পালো না, এটা কি চেক করার সিস্টেমটা নাই। এবার শিফট ওয়াইজ যদি একটা শিফটত 3টা সাবজেক্টও থাকে, এই 3টা সাবজেক্টের প্যাকিং প্যাক থাকিব, এটা কার্টুন থাকিব, সেই কার্টুনটা থানার পর সেন্ট্রালে লই যাব লাগিব। গতি আর কুয়েশন পেপার ভেরিফাই করা বা সোয়ার কোনো ধরনের সিস্টেমটা ইয়াত নাই, 1 নম্বর। 2 নম্বর, আমার একটা স্ট্যান্ডিং রুল আছে কি যে 1 ঘন্টার পাছত স্টুডেন্ট যদি ইচ্ছা করে তেওঁলোকে ঘরে যাব পারে, কিন্তু তার এটা চেঞ্জেস আনিছো কি যদি তেও 1 ঘন্টার পিছত যাবও পারে তেতিয়াও কিন্তু তেও প্রশ্নকাকন লৈ যাব নোৱাৰিব, প্রশ্নকাকন আর বহির লগত তাতে থৈ যাব লাগিব, মানে পরীক্ষা হলতে থৈ যাব লাগিব, কুয়েশন পেপারখন আর তেও ঘরলে লৈ যাব নোৱাৰিব। আর মোবাইল এটা স্ট্যান্ডিং রুল আছে কি, মোবাইল যদি কোনোবাই নিয়ে মানে পরীক্ষা গৃহৰ ভিতৰতে হোক বা বাহিৰতে হোক 3 বছৰ কাৰণে এক্সপেল। উল্লেখযোগ্য যে যোৱাবাৰতকৈ এইবাৰৰ মেট্রিক পৰীক্ষাত পূৰ্বতকৈ বৃদ্ধি হৈছে 44 গৰাকী ছাত্রী পৰীক্ষার্থী। হিরক জ্যোতি মালাকৰৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।